আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে কলমি শাক ভাজি করার একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপি ফলো করে কলমি শাক রান্না করলে কলমি শাক ঝরঝরে হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতে অনেক টেস্ট হবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি কলমি শাক নিয়ে নিয়েছি, আমি এটা বাজার থেকে কিনে এনেছিলাম। এখানে পাঁচ মোটা কলমি শাক আছে, আমি এখানে পাঁচটা ব্যবহার করে এই শাকটা রান্না করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো শাক নিয়ে নেবেন। তো কলমি শাকটা এবার কেটে নিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এই শাকটা কীভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটনিদার সাহায্যে এভাবে কেটে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো কলমি শাক এভাবে কেটে নিয়েছি। এই শাকগুলো সবগুলো কাটা শেষ হয়ে গেলে এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। অবশ্যই তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ধোয়া শেষ হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকগুলো। পানি কিন্তু আমি ঝরিয়ে নিয়েছিলাম, তো শাকগুলো আমার একসঙ্গে দেওয়া সম্ভব হয় নাই, শাকের পরিমাণটা একটু বেশি ছিল আর কড়াইটা ছোটো ছিল, এজন্য একটু শাক দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর শাকে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না, যে পানিটা শাক থেকে বের হবে সেই পানি দিয়েই শাকটা রান্না হয়ে যাবে। তো এবার আমি পুনরায় নেড়ে চেড়ে দিয়ে আবার এখানে বাকি যে শাকগুলো ছিল সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো দেড় থেকে দু মিনিটের জন্য। তো দু মিনিট পরে এবার কিন্তু শাকটা, তো এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নিব। আর আমি আগেই বলেছি শাকে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই, শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার এই শাকটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর যদি এই শাকে পানির পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পানিটা একটু উঠিয়ে নেবেন, তাছাড়া কিন্তু শাকটা ঝরঝরে হবে না। সো বেশি পানি হলে উঠিয়ে নেবেন আর কম পানি হলে ওঠানোর প্রয়োজন নেই। আর একটু দেখে নেবেন যে শাকটা সেদ্ধ হয়েছে কিনা, পুরোপুরি শাক সেদ্ধ করার প্রয়োজন নেই, 70% পর্যন্ত সেদ্ধ করে নিয়ে এই শাকটা উঠিয়ে নিতে হবে। আর এই শাকটা উঠিয়ে নেওয়ার পরে এমন একটা চালনিতে রাখতে হবে যাতে শাকে যে এক্সট্রা পানিটা থাকে সে পানিটা ঝরে যায়। সো এবার আমি শাকটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। শাকে অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে, অন্য কোনো তরকারিতে তেল কম ব্যবহার করলেও সমস্যা নেই, কিন্তু শাক রান্না করতে হলে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আর এই তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, প্রয়োজন মতো শুকনো মরিচ দিয়ে এই শুকনো মরিচটা আমি ভেজে নিব। চুলার হিটটা অবশ্যই লো হিটে রেখে মরিচগুলো ভেজে নিতে হবে। চুলার হিটটা লো হিটে রেখে যদি এই মরিচটা ভাজা যায় সেক্ষেত্রে পুরো মরিচটা ভাজা পারফেক্ট হয়। আর যদি চুলাটা হাই হিটে রেখে মরিচগুলো ভাজি করি তাহলে কিন্তু মরিচের উপরেটা ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো কাঁচা কাঁচা থাকবে। সো একটু লো হিটে মরিচগুলো ভেজে নিতে হবে। এরপর যে আমার মরিচগুলো ভাজা শেষ হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে রসুনগুলো একটু থেঁতো করে দিতে পারেন, আমি এখানে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিব শাক। আর এই শাকটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিলেই শাকটা খাওয়ার জন্য রেডি। তো আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শাকটা কত সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে, আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে শাক রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।